চমৎকার এক মেশিন, কৃষকের পরম বন্ধু যে মেশিনকে বলা হয় ভিউয়ার্স, ডিজিটাল যুগের ডিজিটাল মেশিন। যে জমি কাটতে দিনের পর দিন লাগতো সেই জমি কয়েক মিনিটের ভিতরে কেটে ফেলা হয় খুব সহজে। আসলে সেই জন্য কৃষকের অনেক উপকার হয়েছে, এটা স্বীকার করতে হবে। গ্রাম বাংলার কৃষি অনেকটাই পরিবর্তন এসেছে এই মেশিনগুলোর আধুনিকতার ছোঁয়ার কারণে। আপনারা কম বেশি সবাই এই মেশিনের সাথে পরিচিত, তবু আজকে আমি এই ভিডিওটি শেয়ার করার কারণ হচ্ছে এই মেশিনের কারণে কৃষকের কী কী উপকার হয়েছে সেই বিষয়গুলোটি শেয়ার করব। দেখেন, যে জমি আপনার 30 শতক জমি কাটতে লাগতো 2500 টাকা, কিন্তু আজকে সেই জমি কাটতে লাগে 1600 টাকা। তাই একসাথে আপনার ধানগুলা একদিকে রেখে ফেলে আরেকদিকে বনগুলাকে রেখে দেয়। কম সময়ে, অল্প সময়ের ভিতরে দেখেন ধানগুলা কেটে ফেলছে, কেটে একদিকে সে ধানগুলা রিজার্ভ করে তার মেশিনে রেখে দিয়েছে। এখন দেখবেন খুব সুন্দর করে বস্তার ভিতরে ধানগুলা দিয়ে দিবে। তো আপনার দেখা গেছে কৃষক ধানগুলা কাটতে অনেক সময়ের দরকার হতো। এছাড়া দেখা গেছে আবার বাড়িতে নিয়ে ধানগুলোকে আবার মেশিন দিয়ে, আলাদা মেশিন দিয়ে ধানগুলা পুরানো লাগতো। তো এই দিক দিয়ে দেখা গেছে মেশিনটা হওয়াতে অনেক উপকার হয়েছে। তো সেই জন্য গ্রাম বাংলার কৃষি অনেক পরিবর্তন এসেছে। আমি আশা করি, দোয়া করি গ্রাম বাংলার কৃষি পরিবর্তন আসুক, আরও কারণ গ্রাম বাংলার কারণেই আজকে শহরে মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারতেছে, তারা দু এক মুঠো বাঁচাইতে পারতেছে। কারণ কি, গ্রাম বাংলা যদি কৃষি করা না হয় তাহলে আমাদের নাকে মরতে হবে। সো আমরা গ্রাম বাংলার কৃষির দিকে, সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ জানাবো গ্রাম বাংলার কৃষির দিকে মনোযোগ দেওয়ার জন্য, যার কারণে আমাদের দেশটা অনেক উন্নয়ন সাধন করা সম্ভব হবে বলে আমি মনে করি। সো ভিউয়ার্স, এই চলো আজকে ভিডিওটি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এন্ড লাইক করবেন। সবাই আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আসবেন। ইনশাআল্লাহ, ধন্যবাদ।